মা দেখো, তোমার বৌমাকে নিয়ে এসেছি। সে কি বাপ্পা, তুই বিয়ে করেছিস? হায় হায় হায়, তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, যা 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 সব জলে গেল। আরে মা, হা হুতাশ পরে করবি, আগে ওকে বরণ করে ঘরে তোলো তো। পারবো না, যেমন নিজে নিজে বিয়ে করে এসেছিস তেমন তোর বউ তুই বরণ করে ঘরে তুল। মিতালি এসো, ঘরে এসো, মা বরণ করবে না আর আমি বরণ করতে জানি না, তাই তোমার বরণ টরণ হবে না, তুমি ঘরে এসো। মিতালি দেখো, এটা আমাদের কিচেন, তবে কোথায় কি আছে আমি কিন্তু কিছু জানি না, খুঁজে দেখে নিও, এবার থেকে রান্নাঘরের দায়িত্ব তোমার। মাকে বলো না কোথায় কি আছে বলে দিতে। দেখতে তো পাচ্ছ, মা আমাদের বিয়েটা মেনে নেয়নি, টেস্টি টেস্টি খাবার রেঁধে মায়ের মনটা আগে জয় করো, তারপর মাকে কিছু রিকোয়েস্ট করার কথা ভেবো, তার আগে সরি। মিতালি, ও মিতালি, তোমার রান্না কি হয়ে গেছে? হ্যাঁ প্রায় হয়ে গেছে, মিনিট পাঁচেক তরকারিটা ফুটলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে 5 মিনিটের মধ্যে আমাদের ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে ফেলো, পায়ে যেন ধুলো কিচকিচ করছে। মা আগে 2 বেলা আমার ঘর পরিষ্কার করতো, আর তুমি একবারও ঘর পরিষ্কার করো না। আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, তুমি মুছে ফেলো। আমার মা দিনে 4 বার ঘর পরিষ্কার করতো, তুমিও এবার থেকে করবে। এটা কি মগের মূল লোক নাকি? হাজবেন্ডদের কাজ হলো রোজগার করা, আর ওয়াইফদের কাজ হলো রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, আর সংসারের যাবতীয় কাজ করা, সেটা কি তুমি জানো না? সেটা না, 50 বছর আগেকার কথা, এখন ওসব হয় না, এখন কোনো কাজের ডিভিশন এরকম ভাবে হয় না, এখন সব কাজেরই অর্ধেক আমি অর্ধেক তুমি। আমার তরকারি হয়ে গেছে, রুটি বা ভাত যেটাই তোমার খেতে ইচ্ছে করে সেটা তুমি বানিয়ে নাও, আর আমার জন্য যে কোনো একটা কিছু করে ফেলো। মা, ও মা, শোনো শোনো, মিতালি কি বলছে শোনো। তুই শোন, তোর পছন্দ করা বউ কি বলে তুই শোন, আমায় শুনিয়ে কি লাভ? না মা, মরে যাবো মা, প্লিজ আমার কথা শোনো, মিতালি আমায় সংসারের অর্ধেক কাজ করতে বলছে, ও তরকারি করেছে, আমায় রুটি বা ভাত বানাতে বলছে, ও ঝাড় দিয়ে দেবে, আর আমায় ঘর মুছতে হবে, এসব বলছে, তুমি কিছু বলো মা। ঠিকই তো বলেছে, তা তোর বউকে জিজ্ঞেস কর তো, তুই যা রোজগার করিস তার অর্ধেকও রোজগার করবে কিনা। মিতালি, আমি যা রোজগার করি তার অর্ধেক তুমি রোজগার করবে তো? কি মাথা মোটাগো তুমি, সংসারের ফার্স্ট পার্টটা আমি করি, লাস্ট পার্টটা তোমায় করতে বলি, সেরকম কামানোর ফার্স্ট পার্টটা তুমি করবে আর সেকেন্ড পার্টটা আমি। ইনকামের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, সে আবার কি? কামানোর ফার্স্ট পার্ট টাকা আনা, আর সেকেন্ড পার্ট খরচ করা, মানে টাকা কমানো, তার মানে তুমি টাকা রোজগার করে আনো আর আমি তোমার ওই রোজগারের টাকা কোথায় কি খরচ করতে হয় ঠিক করে ফেলবো। বাহ বাপ্পা, দেখছি দারুণ টক্কর দেয়া মেয়েকে বিয়ে করেছে, আমায় তাহলে ময়দানে নামতেই হচ্ছে। বাপ্পা কোথায় যাচ্ছিস রে? আমাদের অফিসে যাচ্ছি। না তোর আর ওখানে যাবার দরকার নেই, আমি আর তোর বাবা
কেউই আর তোকে আমাদের বিজনেসে রাখতে চাই না। তুই এবার থেকে নিজেরটা নিজে বুঝে নে। এই নে ফাইল, এতে সব লিগাল পেপারস আছে, দেখে নে। তুই আর আইনা তো আমাদের ব্যবসার আর কিছু দাবি করতে পারবি না। দেখি দেখি ফাইলটা আমায় দাও। নাও, এবার আর ফাইলটাও নেই, তাই তোমার অফিসে যেতে বাধাও নেই। একটু তাড়াহুড়ো করলে বাপ্পার বউ, একটু চোখ বুলিয়ে নিলে দেখতে, ওগুলোতে সব জেরক্স পেপার ছিল। অরিজিনাল পেপারগুলো সব লকারে তোলা আছে। তিন কপি জেরক্সে সেট করানো হয়েছিল, এক কপি তুমি জ্বালিয়ে দিলে, একটা ম্যানেজারের কাছে আর একটা দারোয়ানের কাছে দেয়া আছে। যদি তোমাদের দুজনের কেউ যাও, তোমাদের যাতে ঢুকতে না দেয়া হয়, তাই দারোয়ানের কাছে এক কপি জেরক্স দেয়া আছে। না মা, তোমরা আমাদের সাথে এরকম করো না। সেটা তোর বিয়ের আগে ভাবা উচিত ছিল। তবে তুই আমার নিজের ছেলে, তাই আগে থেকে একটা কথা জানিয়ে রাখছি, একটা মাথা গোজার ঠাঁই এখন থেকে জোগাড় করে রাখ। খুব তাড়াতাড়ি সেটাও তোদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে, তো তাই বললাম। না মা, তোমরা আমাদের সাথে এরকম করো না, আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। কি শর্ত তোমার? তুই তো জানিস আমি বাড়িতে কোনো কাজের লোক রাঁধুনি রাখা পছন্দ করি না, কিন্তু আমার বান্ধবীরা বারবার বলে কাজের লোক রাখতে। তাই ভাবছি তোরা দুজন যদি কাজ করিস, তাহলে তোদের থাকতে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। শোনো, তোমার যখন কোনো কাজ নেই, তুমি সংসারের কাজগুলো করে দিয়ে কাজ খুঁজতে বের হবে। তারপর তুমি চাকরি পেয়ে গেলে আমরা অন্য বাড়িতে চলে যাব। মিতালি, সংসারের ফার্স্ট পার্টটা তুমি তাড়াতাড়ি করে দেবে, যাতে সেকেন্ড পার্টটা আমি করে তাড়াতাড়ি চাকরি খুঁজতে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাপ্পা আর বাপ্পার বউ, শোনো তোমরা, আজ আমাদের লাঞ্চের মেনু হলো ভাত ডাল বেগুন ভাজা পটল চিংড়ি সর্ষে ইলিশ আর চাটনি পাঁপড়। তিনতলা থেকে একতলার সব ঘরগুলো ঝাঁট দেবার পর তোমরা আমায় জানাবে, আমি আগে দেখে নেব, তারপর তোমরা ঘর মুছবে। তার আগে নয়, তা না হলে আমি কিন্তু আবার ঘর ঝাঁট দেওয়াবো। মিতালি, তোমার মনে আছে তুমি বলেছিলে তরকারি তুমি করবে, ভাত বা রুটি আমি করব, ঝাঁট তুমি দেবে আর আমি ঘর মুছবো। তাহলে তরকারিগুলো তুমি সব করে ফেলো, আমি ভাত করে দেব। তুমি ঘরগুলো ঝাঁট দিয়ে দাও, আমি পরে মুছে দেব। হ্যাঁ মনে আছে, কিন্তু আজ এত রকম রান্না হচ্ছে কেন? এবার থেকে রোজই হবে, বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচব। আর আমায় নিজেকেও রাঁধতে হচ্ছে না, তাই আমরা ঠিক করেছি রোজই পাঁচ তরকারি ভাত রান্না হবে। আমি ডাল বসিয়ে দুটো তিনটে ঘর ঝাঁট দিয়ে দেব, তুমি মুছে দেবে, তারপর আবার একটা পদ রান্না করে দু তিনটে ঘর ঝাঁট দিয়ে দেব, তুমি মুছবে। এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বুদ্ধি না তোমার? নাও, গ্যাসের ওভেন হাই করে দিলাম, তোমার ডাল এবার গলবে না, উড়ে যাবে। মা, ঘর ঝাড় দেয়া হয়ে গেছে, দেখে নিন, আমি রান্নাঘরে যাচ্ছি।
বাপ্পার বউ, একই ঘর ঝাড় দিয়েছ, নোংরা সব যেমন কাট তেমনই পড়ে আছে। যাচ্ছি, ডালটা একদম পুড়ে গেছে। এ বাবা, কি করে পুড়ে গেল? আমি তো লো ফ্লেমেই গ্যাসটা রেখেছিলাম, পুড়ে গেল কি করে? যাচ্ছি মা, আমি তো এক্ষুনি সব ঝাড় দিয়ে গেলাম, নোংরা হলো কি করে? আপনি নিশ্চয়ই নোংরা করে আমায় আবার নতুন করে পরিষ্কার করতে বলছেন, তাই না? তুমি আমার নামে মিথ্যা দোষ দিচ্ছ? বাপ্পা, তোরা আজই চলে যা বাড়ি থেকে। না না, আমি পরিষ্কার করে দিচ্ছি। মা দেখুন, এবার সব সাফ করে দিয়েছি। বাপ্পার বউ, দেখো আমি নোংরা করে দিলাম। কেন? আপনি আবার নোংরা করলেন কেন? আমার নামে মিথ্যে দোষ দিয়েছিলে না, তাই দোষটা সত্যি করে দিলাম। কি গো, এখনো কিছু করনি? আমি কখন সংসারের সেকেন্ড পার্টের কাজগুলো করব, আর কখন চাকরি খুঁজতে যাব? আমার খুব ভুল হয়ে গেছে, আমায় তোমরা ক্ষমা করে দাও, আমি আমার ভুল সব বুঝতে পেরেছি। তাহলে বুঝলে তো বৌমা, তুমি যেমন বুনোল আমি তেমন বাঘা তেঁতুল। আমার ছেলেকে ডিস্টার্ব করলে এরকমই শায়েস্তা হতে হবে।